নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এটা কি বলুন তো, এটা হচ্ছে ওল। এই ওলের আজকে আমি বড়া বানাবো। আর বন্ধুরা, ওলের বড়া করার জন্য ওলটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে এই দেখুন মাখিয়ে নিচ্ছে, এই দেখুন মাখিয়ে নিচ্ছে। কি সুন্দর, মানে একদম আলুর মতন সিদ্ধ হয়েছে, দেখেছেন? এবার এবার এর মধ্যে এই দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক চামচ, দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ বেসন করে দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ এগুলোকে ভালো করে মাখিয়ে নেব বড়া করার জন্য। দেখুন বন্ধুরা, এর মধ্যে কিছুটা লেবুর রস এই দেখুন নিংড়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে এই দেখুন মাখিয়ে নেব। এই দেখুন এবার মাখানো হয়ে গেল। এবার চলুন বড়াটা ভাজি। এই দেখুন বন্ধুরা, তাওয়াতে তেলটা গরম হয়ে গেছে, বেশি তেল দিইনি, এক চামচ তেল দিয়েছি। এবার ওলের বড়াগুলো ভাজবো। এই জন্য ওলের বড়াগুলো ভাজার জন্য এই দেখুন এরকম মুঠো মুঠো করে নেব, দিয়ে এরকম করে দিয়ে দেবো। আপনারাও ঠিক এইভাবে ওলের বড়া ভাজবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো কি তাড়াতাড়ি হয় দেখেছেন? এই দেখুন উল্টে দিচ্ছি। এই বড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 5 মিনিট যাবে না আপনার বড়া ভাজা হয়ে যাবে। আর তেলও বেশি লাগে না, একটুখানি তেলেই এটা হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, কি দারুন আমার ওলের বড়াটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ওলের বড়া করবেন, দারুন খেতে লাগবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কি দারুন বড়াটা হয়েছে, দেখেছেন ওলের বড়া? আপনারাও ঠিক এইভাবে ওলের বড়া করবেন, দারুন খেতে লাগবে। দেখেছেন কি সুন্দর ক্রিস্পি, কি সুন্দর ওলের বড়াটা হয়েছে। আপনারাও এইভাবে ওলের বড়া করবেন। তেলটা গরম হয়ে গেছে, এই ওলের বড়াগুলোকে আরো ক্রিস্পি করার জন্য আমি দেখুন ভেজে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আপনারা তাওয়াতে ভেজে রেখে খেতে পারেন, আবার যদি মনে করেন যে অনেকটা বেশি আরো ক্রিস্পি করে খাবো, তাহলে এরকম আমার মতন আবার ভেজেও নিতে পারে। দেখেছেন কি দারুন হচ্ছে? এই দেখুন বন্ধুরা, কি দারুন ভাজাটা হলো ক্রিস্পি, দেখেছেন? এই দেখুন, দেখেছেন কি দারুন ওলের বড়াগুলো ভাজা হলো। এই দেখুন, একটুও তেল ছোঁয় না। আপনারাও জাস্ট এইভাবে ওলের বড়াগুলোকে ছেঁকে নেবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। দেখেছেন বন্ধুরা, কি দারুণ ক্রিস্পি ওলের বড়া হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ওলের বড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়, তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।